আচ্ছা কাকা, আমরা এখন কথা বলছি যে এই যে মেশিনটা চলছে, এর কারণে আপনাদের লাভ হচ্ছে না লোকসান হচ্ছে, না কি ক্ষয়ক্ষতি হচ্ছে বা কি উন্নতি হচ্ছে? লোকসান হয় না, লাভই আছে। হ্যাঁ, কেন যদি বলে লাভটা কেন আছে, এখন যা রোজ একটা লোকের মজুরি হচ্ছে 200 টাকা। হ্যাঁ, এক বিঘে জমিতে ছোটা একটা লোক দেখে যাবে এইদিকে দেখে। ও আচ্ছা, যাবাতে এবার কাটা কাটতে গেলে পরে চুল কাটলে হবে না, সেই মালটাকে তুলতে হবে, তার ঝাড়া মারা করতে হবে, তার মেশিন ভাড়া আছে। হ্যাঁ, এই জন্য হিসেব করে দেখতে গেলে একটু লাভ তো থাকবে, লাভ একটু থাকবে, লাভ ছাড়া। আজকে 4 দিন ছুটি করছি কেন, শুধু একটু ধান কাটার জন্য, সেই জন্যই যাক লাভ লোকসান পরে ঘরে খোরাকটা তো যাবে। হ্যাঁ, খাবার জন্যই তো এত কষ্ট করা, চাষবাস করা, এই একটা ছোটো নাতিকে নিয়ে চলে এসেছি মাঠে, তো বুঝো ভাই, তো তুই বর্ষাটা ধরবি, আমি ধান গরম ভরে দেবো, তাই নাতি আমার ছুটি হয়েছে, কেন পেটের জ্বালা বড় জ্বালা। হ্যাঁ, সেই জন্যই আমরা ছোটো বেটি আমরা ছোটো ছেলে, আমার ছোটো ছেলে সকাল থেকে 2 বার আসা হয়ে গেল, আবার একটা ন্যাড়া করতে হবে মহাসপুর, মহাসপুরে ন্যাড়া করতে চলে গেল, আবার ন্যাড়া করি, আবার এক করছে না সাইকেলে করে ধানটা বইতে হবে।
তো ওই সব নয়, আমাদের মেশিনটা কি উপকার করতে, সেটাই আছে না, উপকার তো আছে, উপকার আছে, উপকার নাই বললে হবে না। কেন না, ক্ষয়ক্ষতি হতো তাহলে আমার মেশিনে কাটাত, হাতি কাটাত, এই জন্য মেশিনে কাটা নাই, লাভ আছে, লাভ নাই বললে হবে না, এই জন্যই লক্ষ্য। কিন্তু খড়টা নষ্ট হলেও তবুও তো লাভ আছে নাকি, ধান কাটতে যে খরচাটা হয়। তো তোমরা এবার প্রত্যেক বছর চাইবে তো মেশিনে কাটতে না হাতে কাটাবে? হ্যাঁ, আগে যেমন চাষ হয় না, একটা ধানই হতো, হ্যাঁ খেতে পায় না, পাবে না কেন, তার চেয়ে এখন তো দু মুঠো ভালো ভালো খেতে পাওয়া যাচ্ছে। কথা লোকজন এসে গেলো, কেউ কেউ বললো দাদা আমাকে এক বস্তা ধান দাও, আছে নিয়ে যাও, যদি না থাকতো কেউ বলতে পারতো না আর আমিও দিতে পারতাম না, এই হচ্ছে দাদা এটা হয়ে গেলে এবার আমার এটা দিয়ে দাও। আচ্ছা তুমি যে এখানে এই মেশিনে ধান কাটছো, এটা তো তোমারই জমি, তো এতে লাভ হচ্ছে না লোকসান হচ্ছে? লাভ লোকসান দেখতে গেলে হবে না দাদা, এখন আমরা করে ফেলেছি জিনিসটা, আর পেটে দায় করেছি, গরিব মানুষ, আমাদেরকে উদ্ধার করে নিতে হবে জিনিসটা, ফসলটা মাটিতে পরীক্ষা নিতে হবে না, ফসলটা নিয়ে আমাকে ঘরে তুলতে হবে, যতটা পাওয়া যায় লোকসান হলেও খেতে হবে, লাভ হলেও খেতে হবে, এই নিয়ে আমরা বেঁচে থাকি। এক মাসে পাঁচ